নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গ্রামের খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, গাটি কুচু দিয়ে পুঁটি মাছের তরকারি। আমার কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগে, আপনারা বানিয়ে খাবেন, হতে পারে আপনাদেরও ভালো লাগবে। তাহলে আসুন শুরু করে নিচ্ছি রেসিপি। এখানে কয়েকটা গাটি কুচু নিয়েছি, একটা আলু, এটাকে খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম ভাজা পুঁটি মাছ। কড়াইতে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল, এর মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা যখন ফুটে গেছে তখন আলু আর গাটি কুচুগুলো দিয়ে দিলাম। এখন এইগুলো ভেজে নেব। এর মধ্যে 2 কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে কেটে দিয়েছি, প্রয়োজন মতো লবণ, হলুদ, আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। আর এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি, আদা বাটাটা হলুদ রঙের কারণ আমি নুন আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইভাবে আদা বাটা রাখলে 1 সপ্তাহ মতো ভালো থাকে। তো এখন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা জ্বলে না যায়। এখন 2-3 মিনিট গ্যাসটাকে স্লো করে নিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আর জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি, আলু আর গাটি কুচুগুলো স্লাইড গলে গেছে, এর মধ্যে ভাজা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে আরো 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে নিয়েছি, আলু আর কুচুটা গলে গেছে, এইবার এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার খোলা অবস্থাতে 1 মিনিট ফুটিয়ে নেব। এই তরকারিতে কিন্তু দেখুন কোনো রকমের মশলা দিলাম না, ভাজা জিরের গুঁড়ো আর আদা বাটা দিয়েই কিন্তু তরকারিটা বানিয়ে নিলাম। দেখুন ঝোলটা মোটামুটি পছন্দ মতো রেখেছি, কারণ কচু দেওয়া রয়েছে, ঝোলটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু কমে যাবে। গ্রামে গঞ্জে এরকম কম মশলা দিয়ে তরকারি বেশ কিন্তু ভালোই লাগে। এই সাদামাটা গ্রামের তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করবেন, তাহলে যখনই আমি ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই সিম্পল রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।